হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার গাড়িতে আপনি কোন মোবিলটি ইউজ করবেন। কেননা ইদানিং থেকে অনেকেই আমাকেই কমেন্ট করতেছেন যে ভাইয়া, আমি আমার গাড়িতে কোন মোবিলটা ইউজ করলে সবচেয়ে ভালো হয় এবং বাজারে কোন নামি দামি মোবিল আছে যেটা আমি ইউজ করতে চাই, আপনি সেই নামটা বলেন। এরকম কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে কোন মোবিলটি ভালো হবে। তো কোন মোবিলটি ভালো এবং কোন মোবিলটি ভালো না সেটা আমি পরে বলতেছি, তার আগে চলুন আপনাদেরকে আমি একটা ভিডিও দেখে নিয়ে আসি। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। কোন কোন কোম্পানির মাল বলো? এগুলো কি অবস্থা? কে চিল্লা কাও? লাগাইছো? দেখি প্যাকেট, এই প্যাকেট লাগাও। স্কিলি কি মোবাইল? বাইকের গাড়ি, বাইকের মোবিল না? এই কারণে তো বাইকের অবস্থা। সরকার বারবার নিষেধ করতেছে, কোনো ভেজাল করা যাবে না, দেশটা লুইটা বুইটা শেষ করতেছ। আর বদনাম হচ্ছে সরকারের। এটা খুল, এটা কি মাল? কন্টেইনার? এই নকল ব্যবসা ছাড়া কিছু করা যায় না? হ্যাঁ, সৎ পথে চলা যায় না? দেশের সরকার দেশটা উন্নয়ন করার জন্য চেষ্টা করতেছে, আর তোমরা দেশের বাস মারার জন্য রেডি খালি। এ মোবাইল করতে কেনছো? সরি গাট কে বেছে? হ্যাঁ, কত করে লিটার আনো? মিথ্যা কথা বলবা? 120 টাকা করে লিটার বেচো? কত? 180 টাকা বেচো? এই এই মোবাইল, এই এই মোবাইল তো মানুষের কিনতে হয় 450 টাকায়। দোকানদাররা তো মানুষের তো বাইক নষ্ট হয়ে যেতেছে, মানুষকে কেন বলো না যে এটা বাংলাদেশি লোকাল মাল? প্রতিদিন কয় কার্টন মাল যায়? সুপার ভি এই তুমি এর আগে কি করতা? কোথায়? ভেরি গুড। তো বন্ধুরা, যারা আমাকে কমেন্ট করেছিলেন যে আমি আমার গাড়িটাতে কোন মোবিলটা ইউজ করব, তারা অবশ্যই, আপনারা এই কমেন্টের উত্তর পেয়ে গেছেন এই ভিডিওটা দেখাতে। তো এই ভিডিওটা দেখে আপনারাই মন্তব্য করবেন এবং আপনারাই ডিসিশন নেবেন যে আপনার গাড়িতে আপনি কোন মোবিলটা ইউজ করবেন। এরপরও যদি আপনি আপনার গাড়িতে মোবিল নিয়ে কোনো টেনশনে থাকেন, তাহলে অবশ্যই আপনি কমেন্টে আমাকে লিখবেন যে আমি আবারও জানতে চাই যে আমি কোন মোবিলটা ইউজ করতে চাই। তো সেই কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।